রাজ্য বাজেটে কল্পতরু মুখ্যমন্ত্রী ঘোষণা, নয়া কর্মসংস্থানের ফের বাড়ছে দিয়ে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ, সিভিক পুলিশের ভাতাও। বাজেট অধিবেশনে উত্তপ্ত বিধানসভা, বিরোধীদের হট্টগোলে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, লোকসভা ভোটের প্রচার, রাজ্য বাজেট কড়া আক্রমণ শুভেন্দুর। ভোটের সময় অশান্তির অভিযোগ, লোকসভার আগেই ভাঙর থেকে গ্রেফতার আরাবুল ইসলাম, জিজ্ঞাসাবাদের জন্য আনা হল লালবাজারে। সংসদ ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা দেবের, ঘাটাল মাস্টার প্ল্যানে নজর দিক কেন্দ্র, শেষ দিনেও সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে আর্জি তারকার। লাগাতার কেন্দ্রীয় বঞ্চনার জবাব, মমতার পথে হেঁটেই দিল্লিতে ধর্না দক্ষিণের তিন রাজ্যের, সিদ্ধারামাইয়ার পর ধর্নায় ভিজন স্টালিনো। বছরের শুরুতেই স্বস্তি ঋণ গ্রহীতাদের, টানা ছবার অপরিবর্তিত থাকছে রেপো রেট, বাজেটের পরই বড় ঘোষণা রিজার্ভ ব্যাংকের গভর্নরের। মণিপুর ইস্যুতে দেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, মায়ানমার সীমান্ত সিল করল কেন্দ্র, বন্ধ হচ্ছে দুই দেশের অবাধ যাতায়াত, ঘোষণা শাহের। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নয়া কর্মসংস্থানের দিশা দেখানোর পাশাপাশি একাধিক ভাতা বৃদ্ধির ঘোষণায় চমক। অর্থকষ্টের মধ্যেও বরাদ্দ বৃদ্ধি করে বাংলায় নতুন অর্থনৈতিক দিশা দেখালো মা মাটি মানুষ সরকার, দাবি মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার বাজেট ভাষণে অর্থমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রের 100 দিনের প্রকল্পের পাল্টা 50 দিনের কাজের প্রকল্প কর্মশ্রী চালু করছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড চালু করতে বার্ষিক 250 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই কার্ডে স্বনির্ভর বৃত্তির জন্য সর্বাধিক 5 লক্ষ টাকা আর্থিক ঋণ পাবেন 18 থেকে 50 বছর বয়সের 2 লক্ষ রাজ্যবাসী। শুধু তাই নয়, বিভিন্ন সরকার এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলিতে মোট 5 লক্ষ কর্মসংস্থান করা হবে, এমনটাই ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এদিকে তরুণের স্বপ্ন, প্রকল্পে মাধ্যমিকের পরই হাতে ট্যাবলেট পাবে সরকারি স্কুলের পড়ুয়ারা। অন্যদিকে মৎস্যজীবীদের জন্য চালু হল নতুন প্রকল্প সমুদ্র সাথী। প্রতি বছর এপ্রিল মে মাসে নথিভুক্ত মৎস্যজীবীরা মাসিক 5,000 টাকা করে পাবেন। যে সমস্ত পরিযায়ী শ্রমিক কর্মসাথী পরিযায়ী শ্রমিক পোর্টালে নথিভুক্ত, তাদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হবে। 100 দিনের শ্রমিকের বকেয়া মেটাতে রাজ্য বাজেটে 3,700 কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারে এবার মাসিক 500 টাকার বদলে মিলবে 1,000 টাকা। তপশিলি জাতি ও তপশিলি উপজাতি এবং অনগ্রসর শ্রেণীর মহিলাদের জন্য বরাদ্দ বেড়ে হল 1,200 টাকা। এদিকে সিভিক ভলেন্টিয়ার্স, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশের ভাতা বাড়ল 1,000 টাকা। অবসরকালীন এককালীন সুবিধাও 3 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হলো। একই সঙ্গে মে মাস থেকে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা বাড়ল আরো 4%। বৃদ্ধির দরুন এবার মোট ভাতা দাঁড়ালো 14%। এদিন বাজেট পেশের সময় অর্থমন্ত্রীর দাবি, রাজ্যের দারিদ্রের হার কমছে, চলতি অর্থবর্ষের বাজেটকে ঐতিহাসিক বলে প্রশংসায় পঞ্চমুখ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। রাজ্যের বাজেট পেশের সময় উত্তপ্ত বিধানসভা, বিজেপির হৈহট্টগোলে মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষোভে ফেটে পড়ে বললেন, বিজেপি অ্যান্টি বাঙালি, এরা বাংলার ভালো চায় না। সংসদের সাসপেনশনের ঘটনা মনে করিয়ে প্রয়োজনে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দিলেন তিনি। এদিন অধিবেশনের শুরুতেই রাজ্য সঙ্গীত গাওয়ার সময় বিজেপি বিধায়করা উঠে তাতে বাধা দিয়ে জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন। এরপর অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পড়তে শুরু করা মাত্রই নানাভাবে বাধা দিতে থাকেন বিরোধীরা। আর তার বাজেট পেশের পরই সাংবাদিক বৈঠক করে এই বাজেটকে দিশাহীন বলে আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি নিয়ে আপত্তি তুলে তাঁর বক্তব্য, অনগ্রসর শ্রেণীর জন্য বিশেষ কোনো ঘোষণাই নেই এই বাজেটে, আয়ের দিশা নেই কোনো, রাজস্বের কি পরিস্থিতি তা উল্লেখ করা হয়নি। আসলে লোকসভার আগে ভয় পেয়ে ভোটের প্রচার করতেই এই বাজেট পেশ রাজ্যের, এই মর্মেই তোপতে গেছেন বিরোধী দলনেতা। ভোটের সময় মনোনয়নে বাধা দেওয়া, অশান্তি ছড়ানোর অভিযোগ, 24-এর নির্বাচনের আগেই ভাঙড়ের কাশীপুর থেকে গ্রেফতার তৃণমূল নেতা আরাবুল ইসলাম। জিজ্ঞাসাবাদের জন্য ভাঙড়ের প্রাক্তন বিধায়ককে লালবাজারে আনা হয়েছে বলে শোনা যাচ্ছে। পঞ্চায়েত ভোটের সময় দফায় দফায় উত্তপ্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় বিধানসভা এলাকা, গোলমালে জড়িয়েছে তৃণমূল এবং ISF। এক ISF নেতাকে খুনের অভিযোগে আরাবুলের নামে মামলা দায়ের করেন বিধায়ক নশাদ সিদ্দিকী। এছাড়া বিজয়গঞ্জ বাজারে বোমাবাজির ঘটনাও ঘটে।
সেসবের ভিত্তিতে তদন্ত শুরু হয়। তার বিরুদ্ধে খুনের চেষ্টা, অশান্তি, অস্ত্র রাখা সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছিল। এদিকে এরপর পুলিশ প্রশাসনের রদবদল হয়ে ভাঙড় এলাকা কলকাতা পুলিশের অধীনে চলে আসে। উত্তর কাশীপুর থানা আরেবুলের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছিল। বৃহস্পতিবার সেই থানায় গ্রেফতার করেছে তৃণমূল নেতাকে। শুক্রবার আরাবুলকে বারুইপুর আদালতে তোলা হতে পারে। যদিও আরাবুলকে গ্রেফতারি নিয়ে রাজ্যকে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংসদের শেষ দিন সোশ্যাল মিডিয়ায় খোলা ঘোষণা করে জানালেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। লিখলেন, সংসদে আমার শেষ দিন, ধন্যবাদ দিদি, ধন্যবাদ ঘাটালবাসীকে। চব্বিশের নির্বাচনে দেব প্রার্থী হবেন কিনা তা নিয়ে গুঞ্জন ছিলই। সম্প্রতি নিজের সংসদীয় এলাকা ঘাটালের তিনটি প্রশাসনিক পদ থেকে ইস্তফা দেওয়ার পর আরো জোরালো হয়েছিল সেই গুঞ্জন। এর মধ্যেই দেবের বিরুদ্ধে একটি উৎসাহমূলক অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই ইস্যুতে বৃহস্পতিবার দিল্লিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জের সুরেই দেব বলেন, যদি কেউ প্রমাণ করতে পারে আমি টাকা নিয়ে দুর্নীতি করেছি তাহলে রাজনীতি কেন, আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেব। কিন্তু সংসদ ছাড়লেও নিজের কেন্দ্রের মানুষের সুযোগ সুবিধা নিয়ে শেষ বক্তৃতাতেও সরব হলেন দেব। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আগেও বহুবার কেন্দ্রের কাছে চিঠি পাঠিয়েছিলেন তারকা সাংসদ। এদিনও সংসদে বাংলা ভাষায় বলেন, সেই ১৯৫০ সাল থেকে ঘাটালের মানুষ ভুগছেন, এটা তৃণমূল বিজেপির সমস্যা নয়, এটা বাংলার সমস্যা। বন্যার জেরে ঘাটালের মানুষের খুব দুর্ভোগ হয়, তাই আমি প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানাতে চাই, সংসদ হিসেবে আমি থাকি বা না থাকি পরবর্তী ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন বাস্তবায়িত হয়। পর্দার বাইরেও জনতার কথা বলেই সংসদের শেষ দিনে নজর কাড়লেন তারকা সাংসদ দেব। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটছে দক্ষিণের রাজ্যগুলো। বিজেপি বিরোধিতায় একজোট ইন্ডিয়া জোটের তিন সদস্য তামিলনাড়, কেরল, কর্ণাটকের সরকার। লোকসভা ভোটের আগে মোদী সরকারের কাছে নিজেদের দাবি দাওয়া তুলে ধরতে দিল্লিতে ধর্ণা তিন রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিধায়কদের। ইচ্ছা করে রাজ্যের বকেয়া আটকে রেখেছে কেন্দ্র। এই মর্মে দিল্লির যন্তর মন্তরে ধর্ণায় বসেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। যোগ দেন তামিলনাড়ুর বহু নেতা মন্ত্রীও। জিএসটির বকেয়া অর্থবর্ষে বরাদ্দ কমানো সহ একাধিক ইস্যুতে বৃহস্পতিবার ধর্ণায় বসলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এদিকে সংসদ ভবনে গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণার সিদ্ধান্ত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ও ডিএমকে সাংসদদের। অর্থাৎ যেভাবে যন্তর মন্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সব মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের ধর্ণায় বসতে নির্দেশ দিয়েছিলেন, তৃণমূলের দেখানো সেই পথেই দলগুলো হাঁটছে বলে মত ওয়াকিবহাল মহলের। বছরের শুরুতেই ঋণ গ্রহীতাদের জন্য স্বস্তি, টানা ৬ বার রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাংক। অর্থাৎ আগামী তিন মাসের মধ্যে রেপো রেট থাকছে ৬.৫%। বৃহস্পতিবার মনিটারি পলিসির বৈঠক শেষে জানালেন আরবিআই এর গভর্নর শক্তিকান্ত দাস। মুদ্রাস্ফীতির মোকাবিলা করতে গত বছর কয়েক দফায় বিপুল হারে রেপো রেট বাড়িয়েছে শীর্ষ ব্যাংক। তবে ২০২৩-২৪ অর্থবর্ষে একবারও রেপো রেট বাড়ানো হয়নি। নতুন অর্থবর্ষের ঠিক আগেই আবারও রেপো রেট অপরিবর্তিত রাখার পথে হাঁটল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। অন্তর্বর্তীকালীন বাজেটে কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়েনি বলে মধ্যবিত্ত ঋণ গ্রহীতাদের বিশেষ নজর ছিল রেপো রেটের সিদ্ধান্তের দিকে। কিন্তু রেপো রেটে কোনো পরিবর্তন না হওয়ার ফলে গাড়ি, বাড়ি ও অন্যান্য ক্ষেত্রে ইএমআই বাড়বে না বলেই ধরে নিচ্ছে ওয়াকিবহাল মহল। ভারত ও মায়ানমারের মধ্যে অবাধ যাতায়াত বন্ধ করল কেন্দ্র। দেশের নিরাপত্তা ও জনবিন্যাস সুরক্ষিত রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত মণিপুরের অশান্তির কথা মাথায় রেখেই এহেন কড়াকড়ি কেন্দ্রের। দীর্ঘদিন ধরেই ভারত ও মায়ানমারের মধ্যে চালু ছিল ফ্রি মুভমেন্ট রেজিমেন্ট। কোনো নথিপত্র ছাড়াই সীমান্ত পেরিয়ে অন্য দেশের ১৬ কিলোমিটার পর্যন্ত ভেতরে যেতে পারতেন দুই দেশের নাগরিকরাই, যা সম্প্রতি বন্ধ করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।